পলিটেকনিকে বছরে দুবার অর্থাৎ ছয় মাস পর যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয় তার পূর্বে ফর্ম ফিলাপের জন্য সাধারণত নোটিশ করা হয় এবং সেই ফর্ম ফিল আপ অথবা সেশন ফি যেটি প্রদান করতে হোক না কেন সেটি কীভাবে দিতে হয় সেটি দেখানো এই ভিডিওর মূল উদ্দেশ্য তো এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে পাবনা পলিটেকনিকের স্টুডেন্টদের আমি দেখাতে চাচ্ছি যে কীভাবে তারা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবে ঘরে বসে যদি তাদের রকেটে টাকা থাকে তো কাজটি করার জন্য আমাদের প্রথমত দরকার হলো সচেতনতা আমাদের জানতে হবে কবে তারিখ কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং কবে এটা শেষ হয়ে যাবে এই জানাটা সবচেয়ে বেশি জরুরি দরকার আর এটা জানার জন্য পাবনা পলিটেকনিকের শিক্ষার্থীরা আমাদের পলিটেকনিকের যে ওয়েবসাইট সেই ওয়েবস ওয়েবসাইটে প্রবেশ করবে ওয়েবসাইটের ঠিকানা স্ক্রিনে দেখা যাচ্ছে পিপিআই ডট পাবনা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যদি কেউ প্রবেশ করে তাহলে আমাদের পাবনা পলিটেকনিকের যে ওয়েবসাইট সেটি দেখতে পাবে এবং এখানে নোটিশ বোর্ড আসবে এবং এই নোটিশ বোর্ডে এখানে যে সর্বশেষ নোটিশ ফর্ম ফিল জন্য এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের একটা নোটিশ চলে আসবে এই যে এই যে নোটিশটা ফর্ম ফিলাপের নোটিশ এখানে লেখা আছে ডাউনলোড এখানে আমরা ডাউনলোড করলেই হবে অথবা যে ওপেন কথা আসলো অপেনের লেখা থাকলেও হবে আমি ডাউনলোডের উপর ক্লিক করলাম ডাউনলোড এগেইন বলছে সো এটা ডাউনলোড হয়ে যাবে এটা আমি ওপেন করছি ড্রাইভ পিডিএফ ভিওয়ারের মাধ্যমে তো এখানে যদি আমরা এটা জুম করি তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে শেষ হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী আগামী হচ্ছে পাঁচ তারিখ এই যে আগামী ষোলো আগামী ষোলো বাইশ বাইশ দুই দুই হাজার অর্থাৎ ষোলো তারিখ থেকে ডকুমেন্টটি ওপেন হওয়ার পর আমরা এখানে এই ডেটটি খুব ভালোভাবে খেয়াল করব এটা শুধু এই বছরের জন্য না অর্থাৎ দু সালের জন্যই না প্রত্যেক বছরই কিন্তু এইভাবেই আর কি ফর্ম আপের ব্যাপারে সচেতন হতে হবে যে নোটিশটা ভালো করে জানতে হবে যে কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হলো এবং কবে শেষ আমরা নোটিশটি দেখতে পাচ্ছি যে ফর্ম ফিলাপ শুরু হয়েছে এ বছরের এই যে ষোলো দুই বাইশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আগামী বাইশ দুই দুই হাজার বাইশ অর্থাৎ এই তারিখে শেষ হবে সময়টা খুবই কম কিন্তু ছয় দিন থেকে সাত দিনের মতো সময় আছে এর মধ্যে আমাদের ফর্ম ফিল আপটা শেষ করতে হবে যদি আমরা এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ না করতে পারি অর্থাৎ বাইশ তারিখ দুপুর বারোটার মধ্যে যদি এটা আমরা না করতে পারি আমি বলবো বাইশ তারিখে না যায় ভালো একুশ তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ শেষ করতে হবে আর যদি এটা কোনোভাবে কেউ মিস করে ফেলে তাহলে তাকে তিনশো টাকা জরিমানা দিয়ে আর তাকে তেইশ তারিখ দুপুর বারোটার মধ্যে করতে হবে তেইশ তারিখ দুপুর বারোটার মধ্যে যদি কেউ না করতে পারে তাহলে কোনো অবস্থাতেই আর ফর্ম ফিল করা যাইবে না এই কথা বলে দিয়েছে আর ফর্ম ফিল আপের প্রতিটি টেকনোলজি অনুযায়ী প্রতিটি পর্ব অনুযায়ী কার কয় টাকা সেটা কিন্তু আমরা নোটিশে দেখতে পাচ্ছি কাজে সেই অনুযায়ী টাকাটা দিতে হবে এই টাকা নিয়ে এত টেনশনে কিছু নেই কারণ হচ্ছে কত টাকা আমার জন্য প্রযোজ্য সেটি ভালোভাবে বোঝা যাবে আরও রকেট অ্যাপে তো আমরা একটু জেনে গেলাম যে কিভাবে নোটিশটা দেখতে হবে কোথায় থেকে দেখতে হবে এবং কবে থেকে শুরু কবে শেষ সেটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল এখন আমরা যেটা করবো যে সরাসরি আমরা পে করা সিস্টেমে চলে যাব রকেটের মাধ্যমে কিভাবে আমরা ফর্ম ফিল করতে পারি তো রকেটের মাধ্যমে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের রকেট অ্যাপে চলে যেতে হবে রকেট অ্যাপে চলে যাচ্ছে আমি রকেট অ্যাপ রকেট অ্যাপে যাওয়ার পর আমাদের যে নাম্বার দিয়ে মানে রকেট খোলা সে নাম্বার তো ডেফিনেটলি বসে যায় এখানে আমাদের পিন নম্বরটি দিতে হবে পিন নম্বরের জন্য আমি আমার অ্যাকাউন্টের পিন নম্বরটা দিয়ে দিলাম এবং যার যার অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে দিয়ে আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এটি লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়া হয়ে যাওয়ার পর প্রথমে আমরা ট্যাব ফর ব্যালেন্স এখানে ক্লিক করব এখান থেকে আমরা ব্যালেন্স দেখে নিব যে আমাদের কত টাকা আছে এবং আমাদের কত টাকা লাগবে সেটা সম্পর্কে আগেই একটা ধারণা নিয়ে রাখতে হবে দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বিল পে এই বিল পে অপশনে গিয়ে আমরা থ্রি ফোর ফাইভ এইট এই সংখ্যাটা টাইপ করলেও হবে থ্রি ফোর ফাইভ এইট এটা হলো আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের আর কি কোড নাম্বার আর যদি কারো এই কোড নাম্বারটা মনে নাও থাকে তারপরেও সমস্যা নেই এখানে সরাসরি পাবনা পলি লিখলেই চলে আসবে পাবনা পলিটেকনিকের নাম দেন এটা আমাদের সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পর আমাদের স্টুডেন্ট আইডি মানে আমাদের বোর্ডের যে রোল নাম্বারটি আছে সেটি আমরা বসাবো তাই বোর্ডের রোল নাম্বার একজন শিক্ষার্থীর বস বসিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমরা আধারে ক্লিক করবো আধারে ক্লিক করার পর এখানে আমাদের যে ফোন নাম্বারটি আমরা দিতে চাচ্ছি যে নাম্বারে আমাদের মানে ফর্ম আপ হয়ে যাওয়ার পর যে নাম্বারে আমরা এস এসটা পেতে চাই যে আমার ফর্ম ফিল আপটি হলো কি হলো না সেটা যদি আমরা জানতে চাই এস এম এসের মাধ্যমে তাহলে এই আধারে ক্লিক করার পর এই যেখানে ফোন নাম্বারটা দিতে বলছে এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব এই ফোন নাম্বারটি আমার নামে জাস্ট আমার মোবাইলে সেভ করা এই জন্য রেসিপেন্ট নেম এরকম দেখাচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা না এখানে নাম যাই আসুক নাম আসলেও হবে না আসলেও চলবে কিন্তু মূলত ফোন নাম্বারটা দেবো এই কারণে যে ওই নাম্বারে এস এম যাবে দেন আমরা ভ্যালিডেটে ক্লিক করব ভ্যালিডেটে ক্লিক করলে দেখা যাবে যে ওই স্টুডেন্টের নাম দেখাবে এই যে নামটা দেখা যাচ্ছে এবং তার কত টাকা মানে পে করতে হবে সে টাকার পরিমাণ দেখা যাচ্ছে সো আমরা এখানে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলে এখানে আমাদের বলে দিচ্ছে যে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের রোল নম্বর এত মোবাইল নম্বর এত পনেরোশো সত্তর টাকা ব্যয় হবে ঠিক আছে এখন আমরা পিন নাম্বারটা যদি আমরা দিয়ে দিই পিন নাম্বার দেওয়ার পরে আমাদের এই যে ট্যাপ করে এটা ধরে রাখতে হবে তো ট্যাপ করে যদি আমরা ধরে রাখি তাহলে একটু পরে প্লিজ ওয়েট বলবে যে বিল পে অলরেডি হয়ে গেল এবং কত টাকা পে হলো সেইগুলো আমাদের বলছে আমাদের চার্জ কার্ডসে হচ্ছে ফি কাটছে তেইশ টাকা পঞ্চান্ন পয়সা তাহলে পনেরোশো সত্তরের সাথে তেইশ টাকা পঞ্চান্ন পয়সা যোগ করলে যত টাকা হয় ঠিক পনেরোশো তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কাটছে অর্থাৎ ষোলোশো টাকা ম্যাট অ্যাটলিস্ট ব্যালেন্সে থাকতে হবে ঠিক আছে এখন এই যে বিল রিসিপ্ট এখানে আমরা অবশ্যই ক্লিক করব তাহলে এই বিলটা আমরা সেভ করে রেখে দিব যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা দেখতে পারি যে বিলটা রিসিভ হয়ে গেল এবং গ্যালারিতে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে আর এখন আমাদের মোবাইলেও কিন্তু একটা এস চলে আসবে এই যে আমাদের এস এম চলে আসছে তো এখানে এস এম দেখতে পাচ্ছি যে পনেরোশো সত্তর টাকা পেইড করা হয়েছে পাবনা পলিটেকিং ইনস্টিটিউট কার জন্য এই যে আইডি নাম্বার এত এবং ট্যাক্স আইডি এত এত সো ফর্ম ফিল কিন্তু হয়ে গেলো এইভাবে আমরা পাবনা পলিটেকনিকের মানে যত শিক্ষার্থী আছে তারা চাইলে নিজেই যে কোনো রকেটের দোকানে গিয়ে রকেট অ্যাপে বা তার যে রকেট নাম্বারটি আছে অ্যাকাউন্ট নম্বর সেই মোবাইল নাম্বারে টাকা লোড করে নিয়ে নিজেই ঘরে বসে দিতে পারে এজন্য বাইরে থেকে তাকে এক্সট্রা কোনো পে করতে হবে না জাস্ট তেইশ টাকা দশ টাকা পনেরো টাকা এটা টাকা আর অ্যামাউন্টের উপর নির্ভর করে যে কত টাকা তার ফি কাটবে সেই টাকাটা কাটা সাপেক্ষে সে কিন্তু নিজেই মানে ফর্ম ফিল করতে পারবে এই ভিডিওটা দেখার মাধ্যমে তো আশা করি এখন থেকে নিজেই নিজের ফর্ম ফিল আপ করা সম্ভব হবে বা একজন আর এক বন্ধুরও ফর্ম ফিল করে দেওয়া যাবে তো এই ছিল ভিডিওটির মূল উদ্দেশ্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ